আবু সাইয়েদ, বাংলাদেশের ইতিহাসে এই নামটা খোদাই হয়ে গেছে। খোদাই হয়ে গেছে আবু সাইয়েদ যেভাবে দুহাত ছড়িয়ে বুক চিপিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন। এটা ইতিহাসের অংশ হয়ে গেছে, অংশ হয়ে গেছে কোন রকম ন্যূনতম ঝুঁকি না থাকা অবস্থায় জন স্টুডেন্টকে গুলি করে হত্যা করেছে পুলিশ। মজার ব্যাপার হলো সেই মৃত্যুটা যেটার ভিডিও ডকুমেন্টেশন আছে সেটা নিয়েও হাজিলা মোবাইল করতে পারে বলি না ফাটলাম করছে সরকার এবং পুলিশ। হবানি কথা, আমরা আলাদা কিছু আশা করবো সেটা হওয়ার কথা, কিন্তু আমি বলছি এই মুহূর্তে যখন সারা পৃথিবীর দৃষ্টি, যখন আবু সাইয়েদের উপরে সারা পৃথিবীর দৃষ্টি আছে, আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া দেখেছি যেখানে এই ফুটেজটাকে রিপিট করে করে দেখানো হয়েছে, তার সামনেও এরকম একটা কাজ করছে, কাণ্ড করছে। এই ঘটনার মধ্যেই খবর দেখলাম আজ প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন আবু সাইয়েদের পরিবার। আমি জানি হ্যাঁ এই পরিবারটা দেখা না করে অ্যাফোর্ড করতে পারবে না, এই বা পারবে, আমাদের যে কারণে ঘটনা হলে আমাদের ধার ধরে দেখা করতে বাধ্য করা হতো, কিন্তু সাইডের পরিবার অনেক প্রান্তিক, সেই পরিবারকে কিছু সাহায্য করা, কিছু সহানুভূতি দেখানো সেটা খুব সহজে করা দেবো। আমরা যেহেতু অনেকেই আমার এই ভিডিও যা দেখছি আমরা হয়তো অত প্রান্তিক অনেকে ছিলাম না, তাই আমরা জানি না তা পরিবার এই ধরনের অবস্থায় তার সংকটের ধরন গুলো কেমন, টাকা তাদের কাছে তখন কত ইম্পর্টেন্ট হয় আমরা জানি না, সত্যি জানি না। ফলে আমরা অনুমান করতে পারব, কিন্তু যে সময়টায় তারা দেখা করতে যাচ্ছেন সেই সময়ে তাদের পরিবারকে জানি না জানানো হয়েছে কিনা, তাদের কাছে তথ্য পৌঁছেছে কিনা, সেটা হচ্ছে সাইদকে পুলিশ গুলি করেনি, গুলি করেছে বা ইটপাট ফেলে রাখাতে মারা গেছে সাইদ। যারা আন্দোলন করছে তাদের মানে আমরা এই দেশে তদন্ত চাই, এবং আমরা মনে করি আবার এই দেশে বিচার বিভাগ বলে একটা কিছু আছে, তাদের তদন্ত সহি হবে। মানে হ্যাঁ ভিডিও আছে, সেই দেখা ভিডিওর ভিত্তিতে এরপর এজাহার লেখা হয়েছে। আমি একটু পড়তেই চাই আপনাদের যাতে চোখে পড়েনি তারা। প্রথমত না হচ্ছে এটাতে লাশের যে ময়না তদন্ত তার রিপোর্ট 11 দিনেও জমা দেন চিকিৎসক। ময়না তদন্ত চিকিৎসক এখন জমা দেন নেচে, ফলে এটা হয়েছে এজাহার হয়েছে। এই এজাহারে ইটপাক কেলে রাখাতে কথা আছে এক্স্যাক্টলি যা লেখা হয়েছে অনেক পত্রিকায় মিডিয়া এসে পঠন। আমি বাংলা ট্রিবিউন থেকে পড়ছি, বরফ প্রযোগ সদস্য বেআইনি জনতা সাধারণ মারাত্মক অস্ত্রশস্ত্র জড়িত সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে গুরুতর জখম, চুরি, হাঙচুর, ক্ষতি সাধন, অগ্নিসংযোগ, নিরীহ ছাত্রকে হত্যা করার মতো অপরাধ করেছে। উশৃঙ্খল দুই দিন হাজার আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্ত, তাদের সঙ্গে বিএনপি ও জামায়াত শিবির সমর্থিত নেতা কর্মীও রয়েছে। পুলিশ সদস্যদের মারপিট করে মারাত্মক আহত করে তারা সড়ক অবরোধে থাকা উশৃঙ্খল ছাত্রদের মধ্যে বেশ কয়েকজন সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্ত, বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি শুরু করে। বাক্যটার মানে শেষ করতে কঠিন হচ্ছে, যাই হোক পুলিশ আর একটু সহজ ছোট বাক্য লেখা উচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও এপিসি গাড়ির মধ্য থেকে সোহেল নামী সরকারি ইস্যুতে সরকারি ইস্যুকৃত শটগান থেকে 170 রাউন্ড রাবার বুলেট ফায়ার করে সংঘর্ষ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গোলাগুলি বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে অনেক বিরোধীরা মরছে। এক শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, তখন তার সহপাঠী তাকে ধরাধরি করে চিকিৎসার জন্য বিকাল 3:05 দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম আবু সাইয়েদ, বাবা এবং ইত্যাদি ইত্যাদি। খেয়াল করি আমরা ছাত্ররা গুলি করছে এবং ইটপাট মারছে, তার মধ্যে পড়ে সাইড ইটপাট কেলে রাখাতে টাকাতে মারা যায় পুলিশের গুলি ঢুকে না। মানে এইরকম একটা ভিডিও থাকার পরও পুলিশ এটা করেছে, আমি বলেছিলাম এটা একেবারে সারপ্রাইজিং না, কেন সারপ্রাইজিং না আমি আসলে সেটাই এখন বলতে চাই। খেয়াল করি আমরা পুলিশ এসে গুলি করলো, মানে বহুবার বলেছে একটা স্বৈরাচার সক্ষমতা অক্ষমতার জায়গা, কিন্তু এগুলো আপনি ক্যামেরার সামনে আপনি গুলি করে দিতে পারেন, নিরস্ত্র হাত দুপাশে প্রসারিত করা, যার আশপাশে আর কোন বিরাট ফ্রেমে আমরা এটা দেখেছি, তার আশপাশে কেউ নেই, কোনো ছেট না থাকার পর গুলি করে মেরে ফেলতে পারে, এই ভীতি গুলো স্বৈরাচারের ক্যাপিটাল।
খেয়াল করে আমরা যদি একটা জেনুইন তদন্ত হয়, বিচার হয়, তাহলে সকল পুলিশ বাহিনীর মনোবল বলে না, ওর মনোবল হচ্ছে আমি ঠান্ডাবাথায় খুন করব, এটি কিন্তু ভেঙে যেতে পারে। আমরা একটু পেছনে যাই। তথাকথিত প্রাসপাস বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক সমালোচনা সমালোচনা আছে না, আমরা এটা করি না। পুলিশ কি অস্ত্র হাতে হাডুডু খেলবে? এক কথা বলছিল সব সরিয়ে রাখি। কক্সবাজারের যে একরামুল হত্যাকাণ্ড হয়েছিল, যেটা অডিও আমরা শুনেছি, উইচ ওয়াজ ক্লিয়ার, যেখানে একজন ঠান্ডা মানুষকে গুলি করা হচ্ছে, এখানে তথাকথিত প্রসফায়ারের গল্পটা একেবারে ডাহাবে থাকা, ওটা মামলাও হয়নি, বিচার তো দূরেই থাকুক। এটা আপনি করেন নাই, কেন করেন নাই, এটা করা যাবে না। আসলে আপনি যখন প্রসফায়ার ক্যাপারেট অস্ত্র হিসেবে ব্যবহার করেন, তখন আপনি একটা বিচার যদি করেন, সেটা অন্যদেরকে প্রসফায়ার করা থেকে বিরত রাখতে পারে, বিরত রাখবে। এটাই রাখার কথা, এটাই ঘটার কথা। এখানে ঠিক একই ঘটনা, ভিডিও আছে তো, কিছু অডিও ছিল, ইট ওয়াজ ক্লিয়ার অ্যাজ ওয়েল, কিন্তু হেঁটে যাচ্ছে, ওখানে একটা পুলিশ গুলি করেছে, আর একটা আছে একজন বন্ধু আর এক বন্ধুকে একেবারে আহত অবস্থা সরিয়ে দিচ্ছে, বহু পুলিশ মিলে ঠান্ডা মাথায় গুলি করছে। এসব ঘটনারও কোনটারই কিছু হবে না। আমি দ্বিতীয়টা বলছি, আসলে আপনার ক্ষমতাচ্যুত করবে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু এটাই তার শক্তির জায়গা। সুতরাং সাইডের ক্ষেত্রে যা হলো, সাইডের তদন্তে ডিফারেন্ট কিছু হওয়ার কোন কারণ ছিল না, এবং আমি চাই সরকার এই ধরনের কাজ ক্রমাগত করতে থাকুক, ক্রমাগত করতে থাকুক, করতে 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 সরকার তার ধ্বংস আরো বেশি কাছে নিয়ে আসুক। এগুলোর প্রভাব আসলে এভাবেই হবে।